ক্লার্কশিপ পরীক্ষা দিয়ে এলডিএ হিসেবে জয়েন করার পর কিন্তু প্রমোশন জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক পর্যন্ত হতে পারে সেটা কিভাবে সম্ভব কি কি স্টেপস আছে প্রমোশনের কত সময় লাগে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং ক্লার্কশিপের প্রমোশনাল অ্যাসপেক্টস নিয়ে একটা ওভারভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন অনেক ইনফরমেশান পাবে এবং তোমাদের ভালো লাগবে সবার প্রথমে দেখো প্রমোশন আমাদের নির্ভর করছে একটা জিনিসের ওপরে তি জিনিস না আমাদের পোস্টিং কোথায় হবে পোস্টিংয়ের ওপরে কিন্তু প্রমোশানটা নির্ভরশীল এবং পুরোপুরি নির্ভরশীল কীরকম না সেটা কীরকম দেখো যদি আমাদের পোস্টিং সেক্রেটারিয়েটে হয় তাহলে আমরা জয়েন করব একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে। একই রকমভাবে যদি আমাদের পোস্টিং ডাইরেক্টরেট বা রিজিওনাল হয় তখন কিন্তু আমরা এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে জয়েন করব এবারে সেক্রেটারিয়েটের প্রমোশন কী কী আছে এবং ডাইরেক্টরেট বা রিজিওনালের প্রমোশন কী কী আছে সেই বিষয়গুলো আমরা একটা হায়ার মাধ্যমে জেনে নেব এবং সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে দেখো এবারে আমরা সেক্রেটারিয়েটের হায়ার কি নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে কিরকম যখন তোমরা জয়েন করবে তখন তোমাদের যে পোস্ট হবে সেটা কিন্তু লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ এটা হচ্ছে পোস্টের নাম তখন তোমাদের পে লেভেল কত হবে পে লেভেল হয়ে যাবে কিন্তু সিক্স যার বেসিক পে হচ্ছে কিন্তু বাইশ হাজার সাতশো এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিসির স্যালারি রিলেটেড সমস্ত ইনফরমেশান আমি কিন্তু একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটা দেখে না থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ভিডিওটা একবার দেখতে পারো স্যালারি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে সেখান থেকে তো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করার পর তিন বছরের কিন্তু একটা প্রোবেশন পিরিয়ড থাকে তিন বছর কমপ্লিট করার পর আমরা কিন্তু পারমানেন্ট একজন এমপ্লয়ী হই এবং এই পারমানেন্ট এমপ্লয় হওয়ার পর বা প্রবেশন পিরিয়ড কমপ্লিট করার পরই কিন্তু তোমরা এলিজিবেল হয়ে যাবে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা ইউডি এর জন্য এলিজিবেল হবে তার মানে কি তিন বছর পরেই ইউ এ হতে পারবে তার কিন্তু নিশ্চয়তা নেই কারণ এই যে প্রমোশনটা হবে সেটা হবে গ্রেডেশন লিস্ট অনুযায়ী কি অনুযায়ী না গ্রেডেশন লিস্ট অনুযায়ী কিন্তু প্রমোশন এটা হবে এবং গ্রেডুয়েশান লিস্ট তৈরি হয় ডিপার্টমেন্টে তোমার কত র্যাঙ্ক তার উপরে এবং ভ্যাকেন্সির ওপরে নির্ভর করে কিন্তু এই প্রমোশনটা তোমাদের হবে তবে মোটামুটি ধরা যায় যে একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হতে কিন্তু তিন থেকে চার বছর সময় লেগে যেতে পারে আচ্ছা আপার ডিভিশান অ্যাসিস্ট্যান্ট কিন্তু একটা গ্রুপ বি লেভেলের পোস্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট আর আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এবং যার পে স্কেল হচ্ছে কিন্তু পে স্কেল এইট এই আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে ছ থেকে আট বছর কাজ করার পর কিন্তু হেড অ্যাসিস্ট্যান্ট হওয়া যায় হ্যাঁ হেড অ্যাসিস্ট্যান্টের পে স্কেল হচ্ছে পে স্কেল দশ এবং এটাও কিন্তু একটা গ্রুপ বি লেভেলেরই পোস্ট এবং হেড অ্যাসিস্ট্যান্টে থেকে সেকশান অফিসার এটা হতেও কিন্তু প্রায় সেই তোমাদের আট বছর ছয় থেকে আট বছর আমি বলছি এই সময়টা কিন্তু লেগেই যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হলাম আমি যদি বেশি করে ধরি তাহলে সময় লাগছে আমাদের চার বছর আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে হেড অ্যাসিস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি আট বছর এবং হেড অ্যাসিস্ট্যান্ট থেকে সেকশন অফিসার এটাও আমি ধরে নিচ্ছি কিন্তু আট বছর সময় লেগে যাচ্ছে তাহলে আট আট ষোলো আট চারে কুড়ি কুড়ি বছর পর তোমরা হতে পারবে একজন সেকশন অফিসার সেকশন অফিসার কিন্তু একটা গ্রুপ এ লেভেলের পোস্ট এবং অফিসার র্যাঙ্কের পোস্ট এই অবধি মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের প্রমোশন কি না এর পরের প্রমোশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এস এস তার মানে হচ্ছে কি না ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস সেকশন অফিসার থেকে ডাব্লিউ হতে গেলে কতটা সময় লাগে তা নির্দিষ্ট কোনো সময় নেই তাই জন্য আমি সেটা এখানে বলছি না তবে ডাব্লিউ বিএসএস হচ্ছে কিন্তু ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ র্যাঙ্কের একটা পোস্ট এবং এটা অবশ্যই গেজেটেড পোস্ট এবং এই র্যাঙ্কে যাওয়ার পর তোমাদের কাছে অ্যাটাস্টেড করার ক্ষমতা থাকবে এবং তোমরা ওয়েস্টবেঙ্গল সেক্রেটারিট সার্ভিসের আন্ডারে চলে যেতে পারবে এর পরের প্রমোশন কি না এর পরের প্রমোশন হচ্ছে এএস যেটাকে আমরা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এএস মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারপরে একই রকমভাবে জে মানে হচ্ছে কিন্তু জয়েন্ট সেক্রেটারি এই ডাব্লিউ পরের প্রমোশন হচ্ছে এস মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যেরকম বললাম তারপরের হচ্ছে কিন্তু জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রমোশন পেতে গেলে কিন্তু সার্ভিস লাইফ অনেকটা বড় হওয়া চাই মিনিমাম তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর মানে যারা পঁচিশ বছরের আশেপাশে চাকরি পাবে তারা কিন্তু একটা স্কোপ পাবে এই জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক অবধি যাওয়ার কিন্তু সব কিছুই নির্ভর করছে ভ্যাকেন্সির ওপরে এবং ডিপার্টমেন্টের ওপরে এবং তোমাদের ডিপার্টমেন্টের প্রথমের দিকে র্যাঙ্ক আছে কি তার উপরে তাই এখন থেকে কিন্তু প্রিপারেশানটা স্ট্রং রাখতে হবে কারণ সেক্রেটারিয়েটে চাকরি পেতে গেলে কিন্তু প্রথম পাঁচশো জনের মধ্যে আসতেই হবে মাস্ট এবারে সেটা ভ্যাকেন্সি বেরোলে আরও স্পষ্টভাবে জানা যাবে যে সেক্রেটারিয়েটের পোস্ট কতগুলো রয়েছে তবে আমি বলবো তোমরা টার্গেট রাখো প্রথম হচ্ছে তিনশো রাখতে পারলে তো খুবই সেফ সেফ জোনে থাকবে কিন্তু প্রথম পাঁচশোর মধ্যে থাকতেই হবে তাহলেই তোমরা কিন্তু সেক্রেটারিয়েটে পাবে এবং সেক্রেটারিয়েটে পেলে কিন্তু কেরিয়ার গ্রাফটা ডাইরেক্টারেট বা রিজিওনালের থেকে অনেক অনেক ভালো এবারে সেক্রেটারিয়েট কেন ভালো ডাইরেক্টরেটের থেকে সেই জিনিসটা তোমাদেরকে বলবো এবং আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে সেখানে গিয়ে ডাইরেক্টারেট এবং রিজিওনালদের কিন্তু প্রোমোশনাল অ্যাসপেক্টসগুলো দেখে নেবো তো একজন ক্যান্ডিডেট যখন ডাইরেক্টরেট বা রিজোনালে জয়েন করছে তখন তার পোস্ট হচ্ছে কি লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি যেটাকে বলা হয় এর পে লেভেল কিন্তু একই সমান এরও পে লেভেল সিক্স বেসিক পে এক সমস্ত কিছু এক এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও তিন বছরের প্রবেশন পিরিয়ড তারপরে পারমানেন্ট হবে তোমার ডিপার্টমেন্টের র্যাঙ্ক ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু আপার ডিভিশান ক্লার্ক হতে পারবে মোটামুটি আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে সময় লেগে যেতে পারে কিন্তু তিন থেকে পাঁচ বছর এবং আপার ডিভিশন ক্লার্ক একই রকমভাবে এদেরও পে লেভেল হচ্ছে এইট এবং এটা একটা গ্রুপ বি লেভেলের পোস্ট আপার ডিভিশন ক্লার্ক থাকার আট বছর তোমাদের চাকরি করতে হবে আপার ডিভিশন ক্লার্কে তারপরে তোমরা হতে পারবে কিন্তু হেড ক্লার্ক একই রকমভাবে হেড ক্লার্কও কিন্তু গ্রুপ বি লেভেলের পোস্ট এবং যার পে স্কেল হচ্ছে কিন্তু দশ সাধারণত সাধারণত যেটা হয় এলডিসি হিসেবে জয়েন করার পর কিন্তু হেড ক্লার্ক পর্যন্ত প্রমোশন পায় বা পাওয়া যায় সহজেই পাওয়া যায় এবারে যাদের সার্ভিস লাইফ একটু বেশি ভ্যাকেন্সিও বেশি সেই ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে তার পোস্টিং সেই ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিও বেশি সে তখন কিন্তু সার্কেল হেড ক্লার্কও হয়ে যেতে পারে এর এরপরেও থিওরিটিক্যালি আরও কিছু রয়েছে পোস্ট তবে সেগুলো শেয়ার করলাম না কারণ প্র্যাকটিক্যালি দেখতে গেলে কিন্তু এই পর্যন্ত প্রমোশন পাওয়া যায় পরেরটা একটু চাপ হয়ে যায় তো ডাইরেক্টরটা রিজেনালের এইটুকুই কিন্তু হায়ার কিং এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেক্রেটারিটির চাকরি পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট ক্যারিয়ারের জন্য হুম তাই জন্য এখন তাই জন্য এখন থেকেই তোমরা মন দিয়ে প্রিপারেশান নেওয়া শুরু করো কবে ফর্ম বেরোবে তারপরে পড়ব এইরকম ভাবলে কিন্তু হবে না আমাদের হাতে মোটামুটি এখনও কিন্তু ছয় থেকে আট মাস সময় আমরা পেয়ে যাবো ক্লাকশিপের প্রিলিমসের আগে এই ছয় থেকে আট মাস পুরোপুরি কাজে লাগাতে হবে প্রতিদিন সমান পরিশ্রম করতে হবে এবং এগিয়ে যেতে হবে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় ভালো ফল করে পাঁচশোর মধ্যে র্যাঙ্ক আনতে পারবে আর আমার তরফ থেকে চেষ্টা থাকবে তোমাদের জন্য নিয়মিত ভিডিও আনা এবং ক্লার্কশিপের প্রিপারেশানে তোমাদের যতটা সম্ভব হেল্প করা আশা করি আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা ছিল প্রমোশনাল অ্যাসপেক্ট তোমাদেরকে বোঝাতে পেরেছি সবার শেষে তোমাদেরকে যেটা বলার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে এডুটার যেখানে চাকরির পরীক্ষা সংক্রান্ত কিন্তু সমস্ত রকম আপডেটস দেওয়া হয় নোটস শেয়ার করা হয় এবং অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশনে শেয়ার করা হয় তো তোমরা ডিসক্রিপশানের লিঙ্কে গিয়ে জয়েন করে নিতে পারো তো থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টিল দেন গড ব্লেস টেক কেয়ার